আমরা ডি ব্লক এবং এফ ব্লকের মৌলগুলো পড়াশোনা করব। তার আগে ডি ব্লকের এলিমেন্টগুলোর ইলেকট্রন বিন্যাসের জন্য আগে ডি ব্লকের মৌলগুলোকে জেনে নিতে হবে এবং সেটাকে আমরা ইলেকট্রন বিন্যাস করব। SCTIV এটা হলো 4N=4, এটা N=5, এটা N=6। জেনারেল ইলেকট্রন বিন্যাস হলো এইটা। যেমন একটা এক্সাম্পল দেখাই, তোকে মনে কর বললো আয়রন বার করতে। তাহলে আয়রনটা কোথায় আছে? এইখানে আছে। আয়রনে আগে নিষ্ক্রিয় গ্যাস কি? নিয়ন। তার মানে নিয়ন লিখলাম। আয়রন কত নম্বর সেলে রয়েছে? 4 নম্বর। তাই ইনের জায়গায় 4 বসাবো। 4 - 1, 4 - 1 মানে কত? 4 - 1 মানে 3D। এবার 1, 2, 3, 4, 5, 6, বুঝেছিস? 7, 8, 9, 10 এরমভাবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, তার মানে উপরে কত হবে? 6। আর NH2 4 নম্বরে রয়েছে, মানে কী হবে? 4H2। পরিষ্কার? তোকে মনে কর বললো যে কপার বার করতে। তাহলে কপার কী হবে? কপারে আগে নিষ্ক্রিয় গ্যাস কী হবে? নিয়ন। নিয়ন, তার মানে কপার কত নম্বরে সেলে রয়েছে? 4। তার মানে এনের জায়গায় কত বসে? 4। 4 - 1 মানে কত হয়? 3D। এবার কপার যাবো কী করে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, NH2 4 নম্বর মানে 4H2। কিন্তু আমরা জানি কি না, D5 এবং D10 হলে কী হয় বলতো? স্টেবল হয়। তাহলে এখানে কত আছে? D9 আছে। তাই 10 করবার জন্য কী করবে? এখান থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে নেবে। তাহলে পরের লাইনে কী হবে? নিয়ন, 3D, 10, 4S1। পরিষ্কার কী বলতে চেয়েছি? ঠিক তেমনই ক্রোমিয়াম যদি বলে, তাহলে ক্রোমিয়ামের আগে নিষ্ক্রিয় গ্যাসটা কী হবে? ক্রোমিয়ামের আগে নিষ্ক্রিয় গ্যাস কী হবে? নিয়নই হবে। তাহলে নিয়ন বসলো। এবার ক্রোমিয়াম কোন সেলে রয়েছে? 4। তার মানে এর জায়গায় যদি 4 বসে, তার মানে 4 - 1 মানে কত হবে? 3D 3D। এবার 1, 2, 3, 4, 4। এবার এনের জায়গায় 4 বসবে, কারণ এটা চতুর্থ কক্ষে রয়েছে, 4H2। কিন্তু কী বলেছি, D5 আর D10 হলে কী হবে? স্টেবল হয়। তার মানে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, 3D5, 4S1। এটা শুধুমাত্র 5 বা 10 হলে স্টেবল হবে, তখনই হবে, নইলে কিন্তু হবে না। যেমন তোকে যদি বলা হয় অসমিয়ামে, তোকে যদি বলা হয় জাস্ট একটা এক্সাম্পল মনে কর বললো যে প্যালাডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, তাহলে প্যালাডিয়াম কোথায় আছে দেখ? প্যালাডিয়াম হলো এইটা। এ যে সিরিজে রয়েছে তার আগের সিরিজের লাস্টে কি আছে? নিষ্ক্রিয় গ্যাস আর্গান। তাহলে ফার্স্ট আর্গান লিখলাম, ঠিক আছে। এ প্যালাডিয়াম পৌঁছাতে হলে কী হবে? এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে কী হবে? D8। কিন্তু D এর আগে কত বসবে? এটা কোন সেলে রয়েছে প্যালাডিয়াম? পঞ্চম। তাহলে 5 - 1, 5 - 1 মানে কী হবে? 4। তাহলে 4D8। আর যেটা পঞ্চম সেলে রয়েছে তার মানে কী হবে? এনের জায়গায় 5 বসবে, 5S2। এটা যদি 9 হতো একটা ইলেকট্রন দিয়ে 10 করতাম, বা 4 হলে একটা ইলেকট্রন দিয়ে 5 করতাম, কিন্তু এখানে কী হবে? এরকম কিছু হবে না। তার মানে এইভাবে কারোর একটা ইলেকট্রন বিন্যাসটা আমি বার করে ফেলতে পারলাম। তাহলে পরিষ্কার? তার মানে এইটার ক্ষেত্রে চতুর্থ কক্ষে রয়েছে, তার মানে এটা কী হবে? 3D অরবিটাল, কারণ 4 - 1 মানে 3D। এই যে সিরিজটা রয়েছে এটা কত কক্ষে রয়েছে? পঞ্চম কক্ষে রয়েছে। এনার জায়গায় যদি 5 বসে, 5 - 1 মানে কত? 4 4D। এটা কত আছে? ষষ্ঠ কক্ষে রয়েছে, 6 - 1 মানে কত হবে? 5D। ঠিক আছে, তার মানে 3D 4D 5D, এরকমভাবে ইলেকট্রন বিন্যাস আমরা করবো। ইলেকট্রন বিন্যাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।